চেয়ার একটা, দাবিদার দুজন, টিচার্স ইন চার্জ ও হেডমিস্ট্রেস, স্কুল চালাবেন কে? দুজনের বিবাদে লেখাপড়া লাটে উঠেছে বালুরঘাটের রমেশচন্দ্র দত্ত বিদ্যালয়ে। স্কুলে গিয়ে আর চেয়ার ছেড়ে ওঠেননি টিচার ইন চার্জ। ফাঁকা চেয়ার পেয়ে যদি হেডমিস্ট্রেস বসে যান, তককে তককে রয়েছেন হেডমিস্ট্রেসও। দুজনের চেয়ার দখলের এই লড়াইয়ে পড়াশোনা লাটে উঠেছে বালুরঘাটের রমেশচন্দ্র দত্ত বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নিয়োগপত্র পেয়েছেন স্বপ্না চক্রবর্তী, কিন্তু স্কুলে পৌঁছে দায়িত্ব বুঝে নিতে গেলেই ঝামেলা শুরু। আগে যখন প্রধান শিক্ষিকা ছিলেন না, স্কুলের দায়িত্বে ছিলেন সুইটি টুডু, ইনি টিচার ইনচার্জ। এখন হেডমিস্ট্রেস পদে নতুন নিয়োগপত্র দেওয়া হয়েছে, কিন্তু সুইটি টুডুর বক্তব্য এই নিয়োগ বৈধ নয়, তাই তিনি চেয়ার ছাড়ছেন না। উইল নট বি অ্যাপ্লিকেবল ইফ এনি কন্ট্রারি অর্ডার ফ্রম দ্য অনারেবল কোর্ট প্রিভেন্স। এই জটিলতা কেটে গেলে নিশ্চয়ই আমি চার্জ করব, না তো আর তো কোনো ব্যাপার নেই। যতক্ষণ জটিলতা কাটছে না, কারণ আমি তো কন্ট্রারি পড়ে যাব, না হলে এই আইন কে অমান্য করলে তো আমি অফিসে যাব না। আর স্কুল ডিআই বলছেন হেডমিস্ট্রেস নিয়োগ হওয়ার পর আর টিচার ইনচার্জ পদটাই থাকে না, সব দায়িত্ব প্রধান শিক্ষিকার। হচ্ছে ওখানে দুজন টিচার বলে কিছু নেই, হেডমিস্ট্রেস এসএসসি রেকমেন্ডেশনে আজকে জয়েন করবে, হেডমিস্ট্রেস জয়েন করে আর টিচার ইনচার্জ ওস। তাহলে ওখানে তো তুমি বসে, টিচার ইনচার্জ বসে থাকুক, দাঁড়িয়ে থাকুক, ঘুমিয়ে থাকুক, আমার জানা দরকার। হেডমিস্ট্রেস জয়েন করেছেন, হেডমিস্ট্রেস তার কাজ করবে, যদি ওনার কাজ করতে কোনো ব্যাঘাত হয় তাহলে আমরা সাহায্য করব। আর এই ঝঞ্ঝাটে স্কুলের পড়াশোনা প্রায় শিখেই উঠেছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।